নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ এক দু হাজার তেইশে এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করছি আজকে একটি আপডেট হয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ সংক্রান্ত অর্থাৎ আমরা জানি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে এবার মেধা তালিকা প্রকাশ করার সময় কাউ মেধা তালিকা প্রকাশের পরেই কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন স্কুলে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই জানুয়ারি মাস পড়ে গেল এখনও পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশন হচ্ছে আদালতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের লিস্ট জমা দেয়নি সেক্ষেত্রে সেই জন্য আপার প্রাইমারি চাকরি প্রার্থী তারা কিন্তু রাস্তায় বসেছে অবস্থান বিক্ষোভ করছে যে যাতে দ্রুত তাদের এই মেধা তালিকা প্রকাশ করা হয় তো সেই নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী বা সেই নিয়ে যে প্রতিনিধি দল তারা দেখা করেন মন্ত্রীদের মন্ত্রীর সঙ্গে এবং তিনি কী জানালেন আসুন এর সঙ্গে আপডেট দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খবর পাওয়ার জন্য শিক্ষা খবর পাওয়ার জন্য বুধবারই শিক্ষামন্ত্রী বসুর সঙ্গে দেখা করেন আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা এবং দ্রুত নিয়োগে হস্তক্ষেপ মানে দ্রুত নিয়োগে হস্তক্ষেপ করার জন্য তারা মন্ত্রীর কাছে আবেদন জানান এবং মঞ্চের নেতা এই আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতা তিনি বলেন আমাদের সামনে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করেন মন্ত্রী এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকা প্রকাশের কাজ এত কত দূরে এগিয়েছে তা জানতে চান তিনি সেই কাজ দ্রুত শেষ করার অনুরোধ করেন মন্ত্রী এবং আমাদের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যানের তিনি নিয়োগের আশ্বাস দিয়েছেন অর্থাৎ শিক্ষামন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ফোন করেছিলেন এই আপার প্রাণ যে চাকরি যে প্রতিনিধিদের সামনেই তিনি জানান যে যত দূর সম্ভব দ্রুত যেন এই নিয়োগ তালিকা প্রকাশ করা হয় তো চেয়ারম্যানকে তিনি জানান সেই কাজ দ্রুত শেষ করেন অনুরোধও করেন এবং দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি তো দেখা যাক কবে লিস্ট বেরোয় আশায় রয়েছে চাকরি প্রার্থীরা তো এই সঙ্গে দাঁড়ো আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্য